ফের লকডাউন দিলে মাসে দশ হাজার টাকা করে অনুকান অনুদান দিতে হবে বলে মন্তব্য করেছেন জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এপি বলেছেন সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে কিন্তু সেই উন্নয়ন যাদের জন্য সেই জনগণই যদি বেঁচে না থাকে তাহলে সব সব উন্নয়নেই অনর্থক হবে তাই দেশের সব নাগরিকদের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও লকডাউন দেওয়া উচিত হবে না তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার টাকা করে অনুদান দিতে হবে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলায় লোহাকুচি উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন লালমনিরহাট সদর উপজেলার